এটি একটি হাসপাতালের আইসিইউ। এখানে একটি করোনা ভাইরাস আক্রান্ত পেশেন্টকে 7 দিন ধরে ট্রিটমেন্ট দিচ্ছে। কত সুন্দরভাবে 7 জন ডাক্তার মিলে তাকে বাঁচানোর চেষ্টা করতেছে। আল্লাহর কাছে দোয়া করি এই এই পেশেন্ট যেন ভালো হয়ে যায়। আর আমার এই ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশে ডাক্তাররা যেন এই ধরনের ট্রিটমেন্ট করতে পারে, ট্রিটমেন্ট করার জন্য যে সমস্ত তাদের ড্রেস দরকার সে সমস্ত ড্রেস যেন তারা পায়, প্রত্যেকটা ডাক্তার। কিন্তু আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে বাংলাদেশে ড্রেস গিয়েছে কিন্তু সেই সমস্ত ড্রেসগুলো ডাক্তাররা পায়নি, প্রশাসনের লোকটা পেয়েছে। যদি এরকম যদি বাংলাদেশের হালচাল হয়, অবস্থা হয়, তাহলে কিভাবে ডাক্তাররা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করবে? আমরা সুস্থ হব? ডাক্তার যদি ভয় পেয়ে চলে যায় তাহলে করোনা ভাইরাস পেশেন্টদের কাছে তারা কিভাবে যাবে, ট্রিটমেন্ট করবে? এ কারণে আমি বাংলাদেশের সরকারকে বলতে চাই যেন তারা যেন এই ব্যাপারে যেন তাদের চোখ রাখে, তারা যেন এই করোনা ভাইরাস নিয়ে যেন রাজনীতি না করে, এবং আমাদেরও বোঝা দরকার, জানা দরকার কি হচ্ছে। দে আর প্লেইং উইথ দিস ড্রেস, দে আর প্লেইং উইথ দিস করোনা ভাইরাস। আমরা যে কি কোন দেশে আছি, কি পরিস্থিতিতে আছি, যারা আমরা প্রবাসে থাকি আমরা তো দেখতেছি, আমরা জানি। আর কি বলবো।